নমস্কার কণিকা রেসিপিতে সবাইকে স্বাগত আবার আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকের আমি বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে খুবই সহজে একটা লোভনীয় কটকটি মিষ্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এই মিষ্টিটার নাম আমি কটকটি দিয়েছি আপনাদের যদি অন্য কিছু জানা থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে নিয়ে দিলাম পঁচিশ গ্রাম ঘি আর পঁচিশ গ্রাম রিফাইন তেল মোট পঞ্চাশ গ্রাম আমি দিয়ে দিলাম আপনারা শুধু ঘিও দিতে পারেন দিয়ে দিলাম হাফ কাপ সুজি লো ফ্লেমে সুজিটাকে আমি দু মিনিট ভেজে নেব সুজিটা খেয়ে ভেজে নিলে এর সুন্দর একটা স্মাইল বেরোয় এটাকে আমি লো ফ্লেমে দু মিনিট ভেজে নিচ্ছি আপনার এই মিষ্টিটা একবার হলে বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে দু মিনিট আমি সুজিটাকে ভালো করে ভেজে নিয়েছি দেখুন সুজি থেকে ঘি ছেড়ে যাচ্ছে এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ বেসন যে কাপে করে আমি সুজে নিয়েছিলাম সেই কাপেরই হাফ কাপ বেসন দিয়ে দিলাম বেসনটাকেও ভালো করে ভেজে নিতে হবে বেসনটাও কেউ ভালো করে ভেজে নিয়েছি যে কাপে করে বেসন নিয়েছিলাম হাফ কাপ তার অর্ধেক আমি ময়দা দিয়ে দিলাম ময়দাটাও ভালো করে ভেজে নিতে হবে মোটামুটি সব কিছু আমি পাঁচ থেকে ছয় মিনিট ভেজে নিয়েছি এখন এটাকে আমি না আমি এক সাইটে রেখে দিচ্ছি এখন আমি একটা চিনির সিরাপ তৈরি করে নেব তার জন্যে ফাই দিয়ে দিলাম এক কাপ চিনি এক কাপ জল দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম চিনির সিরাপটা আমার ফুটে উঠেছে এটাকে আমি ফুটিয়ে নেব তিন থেকে চার মিনিট একটু চটচটে ভাব এলে চিনি সিরাপটা হয়ে যাবে এখন আমি চেক করে দেখছি আমার চটচটে ভাব এসে গেছে আমি চার মিনিট ফুটিয়ে নিয়েছি এখন এটাকে আমি নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি আবারও আমি কড়াটা বসিয়ে দিয়েছি ওর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটাও ভালো করে মিশিয়ে নিতে হবে গ্যাসটা আমি অন করে দিয়েছি এখন আমি সেই চিনির সিরাপটা দিয়ে দিলাম এবার এটাকে এইভাবে নেড়ে নেড়ে ঘন মিশ্রণ তৈরি করে নিতে হবে এটাকে এইভাবে সময় নাড়তে হবে তা নাহলে তলায় লেগে যেতে পারে এইভাবে নেড়ে নেড়ে একটা ঘন মিশ্রণ তৈরি করে নিতে হবে আমি অ্যালাজ দুটো তুলে নিয়েছিলাম দেখুন কতটা ঘন হয়ে আসছে আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে অনেকটা আমার ঘন হয়ে এসেছে দেখুন আরও কিছুক্ষণ আমি জাল করে নেব এখন আমি এই পর্যায়ে গ্যাসটাকে অফ করে দিচ্ছি অফ করে দিয়ে এইভাবে নেড়ে নেড়ে এটাকে একদম ঠান্ডা করে নেব দেখুন কড়াই থেকে উঠে আসছে এটা আমার একদম ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব এখানে আমি একটা কেকটিনের মধ্যে ঘি মাখিয়ে রেখে দিয়েছিলাম ওর মধ্যে আমি মিশ্রণটা তুলে দিচ্ছি একটা প্যাচুলার সাহায্যে এটাকে আমি এইভাবে সমান করে দেব এই মিষ্টিটা খেতে খুবই টেস্টি হবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে এইভাবে আমি সমান করে দেব এখন এর উপরে আমি কিছু ড্রাই ফ্রুটস গার্নিশ করে দিয়ে দিচ্ছি এখানে আমি আমন্ড কাজু আর পেস্তা কুচি করে নিয়েছি ওর মধ্যে ছড়িয়ে দিলাম দিয়ে এটা খেয়ে একটু প্যাচুলা সাজেইভাবে চেপে দেব এটাকে বেশিক্ষণ রেস্টে রাখার প্রয়োজন নেই দশ মিনিট কি পনেরো মিনিট পরে আমি আবারও ফিরে আসছি এখন আমি দশ থেকে পনেরো মিনিট এটা খেয়ে রেখে দিচ্ছি পনেরো মিনিট পরে আমি ফিরে এসেছি একটা প্লেটের মধ্যে আমি এটা ঢেলে নিচ্ছি এখন একটা ছুরি দিয়ে আমি এটাকে এইভাবে কেটে নেব আপনাদের যার যেমন কাটার প্রয়োজন সেই রকমভাবে কেটে নেবেন আমি এইভাবে কেটে নিচ্ছি সবগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি দেখুন আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না এখন একটা ভেঙে দেখাবো কেমন হয়েছে দেখুন আমি আমার ভিডিওটা আজকের মধ্যে এই পর্যন্ত শেষ করছি আগামী পর্বে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন